চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জের সদ্য নিযুক্ত জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বন্দর উপজেলার জনপ্রতিনিধি সাংবাদিক ইমাম ও শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় করেছেন। 26 জানুয়ারি মঙ্গলবার বেলা 12টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপুর সঞ্চালনায় মত বিনিময় সভায় অংশ নেন বন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিন, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, বন্দর প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল ও উপজেলার 4টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অন্তর হোসেনের তথ্যচিত্রে মঞ্জুর আহমেদ মুন্নার একটি বিশেষ প্রতিবেদন। তার আল্লাহ দান করেন এবং তার কর্মদক্ষতা দিয়ে দেশ ও দশের উপকার করে তিনি যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এবং আমরা যেন উপকৃত হতে পারি, আমরা সেই আশীর্বাদ এবং দোয়া কামনা করে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আমাদের সব সময় পাশে থাকেন, নির্দেশ দেন, আমরা সব সময় কাজ করে যাব। আমাদের যদি উদ্দেশ্য সঠিক হয়, আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমাদের যদি চেষ্টা আন্তরিক হয়, আমরা সফল লাভ হব এবং একটা আধুনিক বন্দর উপজেলায় রূপান্তর করতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুন্দরভাবে এই বাংলাদেশের নেতৃত্ব যারা আছি নেতৃত্ব দিয়ে যেতে পারি। আর একটা অনুরোধ থাকবে সকলের, যে যে দায়িত্বে আছি তার নির্ধারিত সঠিকভাবে পালন করবে, অবশ্যই আমাদের এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে। সে আশা ব্যক্ত করে আপনার নির্দেশনা পালন করব, এই পত্র ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলে। আমাদের বন্দর উপজেলা পরিষদের সুযোগ হচ্ছে এখন আমাদের কম্বিনেশনের মাধ্যমে যেভাবে বন্দর ইউনিয়ন আর উপজেলা পরিষদ এগিয়ে যাচ্ছে, যেভাবে বন্দরের উন্নয়ন হয়েছে, মানে বিগত আশ্বস্ত করতে চাই বন্দর থানা পুলিশ, বন্দর উপজেলা প্রশাসনের সঙ্গে একসাথে থেকে বন্দর এলাকার উন্নয়ন এবং আইন শৃঙ্খলা উন্নয়নে একযোগে কাজ করে যাবে। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং আপনার নেতৃত্বে আমরা বন্দর উপজেলাকে একটি সুন্দর উপজেলায় রূপ দিব, এই আশা আমরা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। উনি আরো এই দেশে সরকার হিসেবে থাকুক, এটা আমরা আছি, আমরা থাকবো। বিশেষত উনার কোনো অবস্থান বা কোনো কিছু অসুবিধা সুবিধা আছে যেটা আমরা মুক্তিযোদ্ধারা আপনার কথা বলেছি, প্রয়োজনে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিব ওনার জন্য। সুতরাং এই দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলুক, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এসে বলবো বিগত 2020 সালে 11ই অক্টোবর আমাদের বন্দরে স্বাধীনতার পর থেকে যে ঘটনা ঘটেনি সেরকম একটি ঘটনা ঘটেছে। একজন সাংবাদিককে প্রকাশ্য বিকল্পে হত্যা করা হয়েছে, সে হলো সাংবাদিক ইলিয়াস। এই ইলিয়াস হত্যাকাণ্ড নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি এবং এখন আমরা রাজপথে আছি। তো জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের একটা দাবি থাকবে যে আপনার আগে যে জসীউদ্দিন সাহেব ছিলেন জেলা প্রশাসক মহোদয়, উনি একটা কমিটমেন্ট ছিল যে ইলিয়াস পরিবারের জন্য উনি একটা কিছু করবেন। তো উনি তো উনি এখান থেকে অলরেডি চলে গেছেন। তো আমাদের নবযুক্ত জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করবো যে এই ইলিয়াস পরিবারের পাশে যেন জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা সহায়তার ব্যবস্থা করা হয় এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারে
যেটা আমাদের দাবি সেটা যেন বাস্তবায়ন করা হয়। আরেকটা জিনিস অতি গুরুত্বপূর্ণ, যেটা হলো যে আমাদের এই বন্দরে একমাত্র মানে বদলপুর হাইওয়ে, এই হাইওয়ে রোড রোড দিয়ে আমরা দীর্ঘদিন ধরে একটি দাবি করে আসছি যে একটি ওভারব্রিজ করার জন্য। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, আমরা এখানে সংবাদ প্রকাশ করি, অন্তত মানে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। তো এখানে যদি একটি ওভারব্রিজের ব্যবস্থা করা হয় মদনপুর বাস স্টেশনে, তাহলে আমার মনে হয় যে সড়ক দুর্ঘটনার সংখ্যাটা অনেক কমে যাবে। তো এই বিষয়ে আমি মাননীয় জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো। পাশাপাশি আবারও আমার বক্তব্যে শেষে আমি বন্দরবাসীর পক্ষ থেকে এবং বন্দর প্রেস ক্লাব সহ সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসাধারণ সৃজনশীল মানসিকতার একজন মানুষকে আমরা পেয়েছি আমাদের প্রমুখ হিসেবে। স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনি শত ব্যস্ততা আছে স্যার, আপনি কিন্তু জয়েন করেছেন স্যার, এখানে এসে স্যার আপনার একটা অনেক কাজ বুঝে নিচ্ছেন স্যার, এর মাঝেও আপনি এসেই প্রথমে বন্দর উপজেলা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা আপনাকে জ্ঞাপন করছি। বন্দর উপজেলার সকল পর্যায়ের মানুষের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। আপনি স্যার আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আজকে আমাদের এখানে স্যার অনেকেই উপস্থিত আছেন, সুধীজন আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, মুক্তিযোদ্ধাগণ আছেন, জনপ্রতিনিধি আছেন, অফিসার কিন্তু সরকারের কর্মকর্তা কর্মচারী কিন্তু আছেন স্যার, তারা আপনাদের সাথে সরাসরি কথা বলে স্যার আপনি জানতে পারবেন আপনার কাছে স্যার তাদের অনেক হাতকার স্যার। ইনশাআল্লাহ স্যার আমরা আশা করি স্যার সবকিছু আপনার মাধ্যমে আপনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, বন্দর উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো, সেই আশা ব্যক্ত করছি স্যার। স্যার আপনার সবাই কাছে জানিয়েছেন স্যার আমাদের বন্দর উপজেলার আমাদের পাঁচটি ইউনিয়ন রয়েছে এবং সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ড এখানে রয়েছে স্যার, আমাদের এখানে মুক্তিযোদ্ধা ভাতাভুক্তি 243 জন এবং জীবিত আছেন জীবিত দুই মুক্তিযোদ্ধা আছেন 138 জন স্যার। আমাদের এখানে তিনটি নদী আছে স্যার চারদিকে, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, ধলেশ্বরী স্যার। আর স্যার এখানে আমাদের 91টি মৌজা রয়েছে স্যার, আয়তন নিয়ে স্যার আমি আপনাকে একটা এক নজর দিয়েছি স্যার, আপনি এটা দেখবেন স্যার। এখানে স্যার উল্লেখযোগ্য মধ্যে আছে স্যার নাগরবন্ধ, যেটা পূর্ণ স্থান স্যার, সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের এটা একটা প্রধান উৎসব স্যার, এটা সম্ভবত মার্চ এপ্রিল দিকে হয় স্যার, গতবার আমরা করতে পারিনি করোনার কারণে স্যার। এটা একটা সেটা অত্যন্ত জরুরি এখানে বন্দরের মানুষের জন্য, এই জন্য জরুরি আমরা শীতলক্ষার শিল্প যেটা হচ্ছে আপনার জানেন কি, আমি সেদিন আমার জনরীতি শেখ হাসিনাকে আমি দীর্ঘ আমার বক্তব্যে আমি সেদিন ওনার কাছে দাবি করেছিলাম যে এই এই দৃষ্টিটা হোক এবং সেই দৃষ্টিটার নাম করানো নাসির উসমান দৃশ্য, এবং তুমি এটা পরবর্তী প্রথম দিয়েছেন আমি সেটা হবে। আর এখন আপনি যদি এটা কিন্তু আপনাকে কিন্তু আমরা গর্ববোধ করবো, আমরা এই বন্দরের মানুষ যতদিন আমরা বেঁচে থাকি। সুতরাং এই বিষয় আমাকে গতকাল যারা যোগ করেছে আপনার কাছে তো আমি আপনার কাছে অনুরোধ করি, এটা আমরা বিভিন্ন আমাদের চেষ্টা মধ্য দিয়ে আমরা করছি, আপনারা যদি একটু আপনার পর আমরা প্রশাসনিকভাবে সূত্র যদি একটু ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন তাহলে সেই উদ্যোগে আমি মনে করি সেটা আমরা সাহায্য করব। আমি আপনার মঙ্গল কামনা করি এবং আমি একটা কথা আপনাকে বলে দিতে পারি, আমাদের মঙ্গল উপজেলা যত বলি আপনার এই জনপ্রতিনিধি আছে আপনাকে একদম 100-100 ভাবে আপনাকে সহযোগিতা করবে, আপনি আমাদেরকে একটু আশীর্বাদ করবেন, আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন, আমরা যেন জনগণের সেবা করতে পারি। জনগণের সেবা অনেক বড় জিনিস এবং আমরা যেন আপনাকেও সহযোগিতা করতে পারি, এইগুলি আমার পক্ষে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গা যেটি আছেন বক্তাগুলি যেখানে 140 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল সে জায়গাগুলোকে খুঁজে পাবে, বঙ্গবন্ধুকে খুঁজে পাবে, আমাদের জানদানিকে খুঁজে পাবে এবং আমাদের মসলিও দেখতে পাবে, এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আমরা স্বপ্ন দেখি নারায়ণগঞ্জ স্পোর্টস এবং কালচারালি অনেক বেশি এগিয়ে যাবে, আমাদের অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার যারা আছেন, আমাদের আজকের যে সমস্ত সুনামীরা আছেন,
মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন 2041-এ একটা সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ হবে। আমরা আপনারা কেউ কিন্তু থাকব না, 2041-এ বেঁচে থাকতে পারি, কর্মে থাকব না, চেয়ারম্যান সাহেব থাকবেন না, আমিও থাকব না, আমি তো থাকবই না, চেয়ারম্যান সাহেবদের থাকার সুযোগ আছে অনেক সময় ইলেকশন বয়স তো পার নাই। তাহলে আমরা যদি একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের সন্তানেরা আছে যারা এখন স্কুল কলেজ করে, তাদেরকে সুস্থ দেহ মনে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমাদের প্রায় অর্ধেকের বেশি মেয়েরা বিয়েকালীন সময় কথা বলতে চান না, স্কুলে যান না, আমরা দেখেছি যে তারা সাইকেল করে, কিন্তু এটি তো বায়োলজিক্যাল একটি বিষয়, স্বাভাবিক প্রক্রিয়া। আমার মায়েরও পিরিয়ড হয়েছে, আমার বোনেরও হয়, আমার স্ত্রীরও হয়, আমার সন্তানেরও হবে, কিন্তু এই বিরোধকালীন আমরা দেখেছি যে একটা মেয়ে 4-5 দিন স্কুলে যান না মাসে। তাহলে 12 মাসে প্রায় 50-60 দিন সে স্কুলে যায় না, তাকে প্রপার ফুড দেওয়া হয় না। আমরা চেষ্টা করছি এই সকল ছেলে মেয়েদের, ছেলেদের অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ারে আমরা যাচ্ছি প্রত্যেকটা স্কুলে একটা করে আমরা কর্নার করতে পারি কিনা, যেখানে স্যানিটারি থাকবে, আয়রন ফলিক অ্যাসিড থাকবে, সেখানে লিপলেট থাকবে, হ্যান্ড ওয়াশ থাকবে, পেন কিলার থাকবে, এবং একজন মহিলা টিচার এবং একজন ছাত্রী সে আমাদের ওই মেয়েদেরকে সাহায্য করতে পারে স্কুলকালীন। এটা আমরা কাজ করছি। আমরা অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ারে ফুড অ্যান্ড নিউট্রিশন আমাদের ছেলে মেয়েদের আমরা খেতে দিই না, আমরা বলি যে অনেক সময় আমাকেও দেয়, বাড়ির বড় সন্তান আমি, মাথাটা আমাকে দেয়, অথবা ছোট ছোট ছোটদেরকে আমরা বলি যে তোমরা অনেকদিন বাঁচবে, আমরা তো পারা যাবো তাড়াতাড়ি আমরা খেলি, কিন্তু আসলে আমাদের ছেলে মেয়েদের খাওয়াতে হবে। তা না হলে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ওসি হয়েছেন, ডিসি হয়েছেন বা চেয়ারম্যান হয়েছেন, আপনার সন্তান কিন্তু হতে পারবে না। এবার আমি বলি আমার বাবা মাকে যে আই স্যালুট মাই প্যারেন্টস বিকজ দে হ্যাভ দ্য রাইট ট্র্যাক, এবং তারা তার সন্তানকে মানুষ করতে পেরেছে। কারণ আমি ডিসি হয়েছি, বাট আই ফিল কনফিউজড যে আমি কি সফল বাবা হতে পারবো, আমার সন্তানেরা কি এই সমাজকে আলোকিত করতে পারবে, বাবা মাকে আলোকিত করতে পারবে, আমি কিন্তু কনফিউজড। আই স্যালুট মাই মাদার, আমি বলেছি যে তিনি কিন্তু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, এবং আমি তাকে দেখেছি মোটা শিপনের কাপড় পরতে, আমরা যখন বড় হয়েছি এবং সে শিপনের কাপড় টেনে ছিলেন, এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার আছেন, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব আছেন, আমার বাবা ইন্ডিয়াতে ট্রেনিংয়ে যখন যান তখন ওখানে স্বল্প দামে মোটা শিপনের কাপড় এবং এই কাপড়গুলো ছিটত না, তোমাদের মতো কিন্তু রোজ এরকম শাড়ি পরার সুযোগ ছিল না, এবং 570 বার 300 বার সাবান দিয়ে আমি কাটতে মানে কাচতে দেখেছি, চপ্পল পরে স্কুলে গেছে। তো অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইট, তো আমার বাবা বলেছে, মা বলেছেন যে আমি চেঞ্জ করতে চাই আমার সন্তানদের যারা প্রপার চ্যানেলে থাকে, এবং তিনি সেটা পেরেছেন। আমরা এখন জিপিএম ফান্ডে টাকা কাটি, আমার আমরা 8,000 টাকা কাটি, তোমার ভাবি বলেছে আমরা 10,000 করি, আমার মার কোনো জিপিএম ফান্ড ছিল 6-7-10-12 years শিক্ষক হয়েছে, আমি আপনাদের গৌরব করবো, অন্ততপক্ষে আপনার সন্তানের দিকে আপনি লক্ষ্য করেন। আমাদের নারায়ণগঞ্জে কিন্তু অনেক মাদক আছে, আপনি সন্তানের সাথে একটা বার রাতে খাবার খান, একটা বার দুপুর বেলা বা রাত অবধি চোখ নিচু করে আছে না উঁচু করে আছে, যদি নিচু করে থাকে তাহলে টক উইথ দ্য ডক্টর, যদি স্বাভাবিক কথা বলে ফাইন, সে কি বঙ্গবন্ধুকে জানে, সে কি মুক্তিযুদ্ধকে জানে, একটু কথা বলে মুক্তিযুদ্ধের গল্প বলে, আমরা ছোটবেলায় মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এখনকার ছেলে মেয়েরা মার্ক জুকারবার্গ অথবা ইনস্টাগ্রাম ফেসবুক এদেরকে নিয়ে পড়া হয়, বিল গেটস হোক সেটা করুক, কিন্তু সাথে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জায়গা, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমাদের বঙ্গবন্ধু, আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস, আমার আরাম সিটি, আমার সোনারগাঁ, এগুলো সম্পর্কে জানবেন না কেন, একটু জান, এটি যদি আপনি না জানান আপনি যত বড় ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান, পরে তো দিবা তোমরা ইয়ে দিবা, ওকে বাইরে রাখেন, আমরা চাই যে আপনার সন্তানেরা সুস্থ দেহ মনে বেড়ে উঠে।
উদ্যোগ নিচ্ছি আমরা, তাদের